অবশেষে ঘরে ফিরলেন দুবাইয়ে আটকে থাকা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বেশ কিছু শ্রমিক। গত 1 ডিসেম্বর মালদা জেলার দুই দালালের খপ্পরে পড়ে গঙ্গারামপুর সহ বিভিন্ন এলাকার 14 জন শ্রমিক দুবাইয়ে কাজ করতে গিয়ে আটকে পড়েন। আটকে পড়া শ্রমিকরা দুবাই থেকে ভিডিও বার্তা পাঠান পরিবারের কাছে। এরপরেই উৎকণ্ঠার মধ্যে পড়ে 14 জন শ্রমিকের পরিবার, যার মধ্যে বিপ্লব সরকার এবং দেবাশিস সরকার গঙ্গারামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঘটনা জানার পরে দিল্লি গিয়ে বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করে শ্রমিকদের আটকে থাকার কথা জানান বালুরঘাটের সাংসদ এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এরপরে তড়িঘড়ি ভারতীয় বিদেশ মন্ত্রী ও দুবাইয়ের বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলে 14 জন শ্রমিককে ভারতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করে। বুধবার দেশের মাটিতে পা রেখেই সাংসদ সুকান্ত মজুমদারকে কৃতজ্ঞতা জানিয়েছেন সেই শ্রমিকেরা। আমরা এখান থেকে 5 তারিখে ইন্ডিয়া থেকে নভেম্বর 6 তারিখে শারজা দুবাইতে পৌঁছায়। তারপর ওইখান থেকে আমাদেরকে নেক্সট ডে সকালে পিক আপ করলো ওখানে। তারপর কোম্পানিতে নিয়ে যাওয়ার পর আমাদেরকে আমাদের কাছ থেকে পাসপোর্ট ভিসা সব কিছু নিয়ে নিল। নেওয়ার পর যখন আমাদের অফিস থেকে মানে কোম্পানি থেকে যখন ডাকলো, ডাকার পর এগ্রিমেন্টে যখন আমরা দেখি যে কাজ কনস্ট্রাকশনের কাজ দেখে আমরা যখন মানা করে দিই যে আমরা এইসব কাজ করতে পারবো না, কেন কি আমাদের এজেন্ট বলেছিলো যে অফিসিয়াল ওয়ার্কের কথা শুনে আমরা ওইখানে গেলাম। কিন্তু যাওয়ার পর ওইখান থেকে তারপর যখন আমরা বললাম যে আমরা পারবো না কাজ করতে, তখন আমাদের কাছ থেকে টাকা ইন্ডিয়ান এক লাখ টাকা ফাইন ভরে আসতে হবে। তারপর আমাদেরকে একটা রুমে আমাদের 15 জনকে বন্ধ ছিলাম, আমরা 15 জন খাওয়া দাওয়া কিচ্ছু দেয় নাই। তারপর সুকান্ত স্যারের সঙ্গে কন্ট্যাক্ট হওয়ার পর উনি বললেন যে আমাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা খুব শীঘ্রই করবে। তো তারপর নিয়ে আসতো আমাদেরকে, খুব হেল্প করে সুকান্ত মজুমদার স্যারের সহযোগিতা এসেছে। সেটা বলে আর কেমন করে বোঝাবে বলুন, একটা মায়ের জন্য ছেলে ফিরে আসা বিশাল ব্যাপার। খুব কষ্টতে ছিলাম, খুব ভালো লাগছে যে উনি আমার ছেলে আরও ছেলেদের জন্য এত ভালো কাজ করেছে। যে যেন ওনার কাছে মানে কী করে বলবো বলতে পারছি না আমি, দাদা যে একটা মায়ের সন্তানের জন্য আরও সন্তানের জন্য যেটা করলো, এরকম অনেক মাকে উপকার যেন দাদা আরও করে। ঠিক আছে, আপনারা জানেন যে এবং এটা খবরও হয়েছিল মিডিয়াতে যে আমাদের জেলার গঙ্গারামপুর শহর সন্নিকট কটস্থ বেশ কিছু ব্যক্তি তাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল দুবাইতে। দুবাইয়ে তাদেরকে চরম কষ্টে রাখা হয়েছিল, খাবার দেওয়া হচ্ছিল না, ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। তাদের পরিবারের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির সাথে এবং আমার সাথে যোগাযোগ করা হয় সাংসদ হিসেবে। আমি মাননীয় মন্ত্রী বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে দেখা করে তাকে সমস্ত বিষয় জানাই এবং তাকে লিখিত অভিযোগ দিয়ে আসি। আজকে জেলার সেই ছেলেরা ফিরে আসছে, প্রায় 10 জন যুবক তারা আজকে আমাদের জেলায় ফিরবেন। আমি জেলার সাংসদ হিসেবে আমার অত্যন্ত আনন্দের দিন যে আমি এই যে প্রচেষ্টা করেছিলাম সেই প্রচেষ্টার সুফল দেখতে পাওয়া যাচ্ছে এবং জেলারবাসীও খুশি যে জেলার ছেলেরা গিয়ে দুবাইয়ে আটকে পড়েছিল, বিদেশে আটকে পড়েছিল, আজকে তারা জেলাতে আবার নিজের মায়ের কোলে ফিরে আসছে।